দর্শক, উপাসনা অসম যাত্রার আন এটি খণ্ডলৈ মই গুণজিৎ কলিতাই আপোনাক স্বাগতম জানাইছো। আজি আমি উপস্থিত আছো বজালীর বটিয়ামারীত, আর বটিয়ামারীর রাজহুয়া নামঘরত নাম পরিবেশন করবলৈ সাজু হয়ে আছে যদুমণি নামতী দল বটিয়ামারী। আহক তেন্তে পলম নকৰি আমি তেওঁলোকৰ নামৰ মাজলৈকে যাওঁ। নাহি কে আমা
বহিছে গোপিনী কান্ধতে গামোচা লৈ নামৰ তালে তালে বজাইছে চাপৰি হৃদয়ত কৃষ্ণকে দুহালে দুহা
প্রিয় দর্শক, বিরতির পাছত পুনৰ স্বাগতম জানাইছো। আজি উপাসনা অসম যাত্রাত নাম পরিবেশন করেছে বজালির বটিয়ামারির চৌদমণি নামৰি দলে। নামতি সকল আছে মোৰ লগত আৰু তেওঁলোকৰ অনুভৱ জানিবলৈ চেষ্টা কৰিম। আমি এই দলটি মোটামুটি আমি প্ৰায় 2005 চনৰ পৰাই আমি ষ্টাৰ্ট কৰিছোঁ। তেতিয়াৰ পৰা এনেকৈ আমি নাম কীৰ্তন কৰি থাকোঁ, আমাৰ গোসাঁই ঘৰতো কৰোঁ আৰু আন ঠাইতো আমি নাম কীৰ্তন কৰা হৈছে। আমাৰ মোটামুটি 14-15 জনীয়া দল এটা আমাৰ দলত, এনেকৈ আমি নাম কীৰ্তন কৰি থাকোঁ। ধৰ্মীয় অনুষ্ঠান তাৰমানে আমি মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ তিৰোভা তিথি দিনা আমি ইয়াতে জন্মদিনৰ দিনা আমি পালন কৰোঁ আৰু ৰামকৃষ্ণ গোসাঁই ঘৰৰ আমাৰ যিটো আমাৰ প্ৰতিষ্ঠা দিৱস 25 তাৰিখ হ'ব, সেইদিনা আমি বিৰাট উলহ মালহেৰে আমি গোসাঁই ঘৰত আমি চব আইতায়ে লগ লাগি বটি আমাৰ ৰাইজে লগ লাগি আমি হেৰি নাম কীৰ্তন কৰোঁ, ভাগৱত ভ্ৰমণ কৰোঁ, ৰাতি সন্ধিয়া হ'লে অলপ নাম কীৰ্তনো কৰোঁ, এনেহেনকৈ চলি আছোঁ। আৰু নাম গাই ভালেই লাগে আমাৰ। আমি এনে প্ৰত্যেক দিনে এই হেৰি একাদশীৰ দিনা নাম কীৰ্তন কৰোঁ ৰাতিপুৱা আহি। নিশ্চয়কৈ এইসকল মহিলাৰ বক্তব্য শুনাইছোঁ। পুনৰ সময় হৈছে চোম বাণিজ্যিক বিৰতি। বিৰতিৰ পাছত উভতি আহিম আজিৰ উপাসনা অসম যাত্ৰাৰ পৰৱৰ্তী অংশলৈকে। মতে হরি কালী কর
দেখি প্রভুই ও বড় দুঃখ পাইলা, ওই অমৃত নয়নে সাই হবা কজি আইলা। কৃষ্ণ গপ কান্দে Bye.
প্রিয় দর্শক, বিরতির পিছত পুনের স্বাগতম জানাইছো। আহি আজির উপাসনা অসম যাত্রার আমি সেই সংখ্যাত উপনীত হয়েছো। বিদায় পূর্বে শুনু হোক যদুমণি নামরি দলের ঘোষা। প্রিয় দর্শক, সময় হয়েছে আজি অনুষ্ঠানের বিদায় লওয়ার। পুনের লগ পাম এটি নতুন নামরি দলের সঙ্গে অন্য এটি খণ্ডত। চাই থাকিব আপনাদের প্রিয় আমার এই বিশেষ অনুষ্ঠান উপাসনার অসম যাত্রা।